বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি জাগরণ ইউটিউব চ্যানেলের সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। সুধী দর্শক, আজকে আপনাদের সামনে আমাদের এই দেশের একটি পুরাতন জাত বান্দি গরি আপনি কিছু কথা বলার চেষ্টা করছি। তো এই জাতটি আমাদের দেশে বেশ পুরাতন, তবে যে কোনো কারণেই হোক আমরা এই জাতটির সাথে সকলেই তেমনভাবে পরিচিত নয়, যেহেতু আমরা ইদানিং অনেকেই জাত নিয়ে কাজ করছি, সেই জাত খোঁজার সুবাদেই এই জাতটি সম্পর্কে আমি জানতে পেরেছি। এই জাতটি বেশ লেট ভ্যারাইটি একটি আমের জাত। এটি অগাস্টের শেষ থেকে হারভেস্ট শুরু হয়, সেপ্টেম্বর পর্যন্ত এই আমটি হারভেস্ট করা যায়। এবং এই আমটির যে দৈহিক গঠন রয়েছে তা দেখতে অনেকটাই বাড়িফোর আমের ন্যায়, এবং আমটি খেতে মোটামুটি মিষ্টতা সম্পন্ন একটি আম, তবে খুব বেশি পরিমাণে মিষ্টি সেটি বলা ঠিক হবে না। তবে যে পরিমাণে মিষ্টতা রয়েছে আর যে সময়ে আমটি হারভেস্ট হয়ে থাকে, সেই সময় অনুপাতে যদি কথা বলি তাহলে খুব ভালো মানের একটি আম। আর এই জাতটি আমি গত বছর সংগ্রহ করে যখন আমি পোস্ট দিয়েছিলাম, তখন অনেকেই এই জাতটি সম্পর্কে একটু নেগেটিভ কথা বলার চেষ্টা করেছেন, যার কারণে এই চারাটি যখন আমি সংগ্রহ করেছিলাম তখন এই চারাটির সাথে একটি বান্দি গরি আমও নিয়ে এসেছিলাম, এবং আমটি খেয়ে আমি যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট বা সন্তুষ্টি প্রকাশ করেছি। সেটি হলো আমার ব্যক্তিগত মতামত, কারণ ওই সময়ে বাজারে একেবারেই তেমন আম দেখতে পাওয়া যায় না, খুবই অল্প পরিমাণে আমরা আম দেখতে পাই। সময় অনুযায়ী এই জাতটিকে আমার কাছে অসাধারণ একটি জাত মনে হয়েছে। তবে এই জাতের বড় কোনো মাতৃগাছ আমার দেখার সৌভাগ্য এখনো হয়নি। এই জাতটির ফলন কেমন সেটিও আমি বেশ ভালোভাবে জানতে পারিনি, তবে আমার যা মনে হয়েছে এই জাতটির ফলন যদি নিয়মিত এবং এই জাতের বেয়ারিং যদি ভালো হয়, যেমন আমরা দেখেছি বাড়িফোর একটি উচ্চ ফলনশীল আম, তো এই আমটি যদি ফলন মোটামুটি ভালো হয়ে থাকে এবং নিয়মিত হয়ে থাকে, তাহলে অসাধারণ একটি জাত হবে, বাণিজ্যিক জাত হবে। আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন যে সব জায়গায় কিন্তু লেট ভ্যারাইটি আমগুলো কিন্তু ভালো হবে না। আমার এখানে আমি লক্ষ্য করেছি যে আগাম জাতের চেয়ে লেট যে জাতগুলো রয়েছে বা বিলম্বিত জাতগুলো, সেগুলো কিন্তু ইতিমধ্যেই আমি লক্ষ্য করেছি বেশ ভালো করেছি। তো আপনাদেরকে একটি কথা আমি বারবার বলি, আপনারা কেউ যদি বাণিজ্যিক কোনো আমের চাষ করতে যান, সেই ক্ষেত্রে আপনার এলাকাটি আপনি বুঝতে চেষ্টা করবেন যে কোন জাতটি আপনার এলাকায় চাষ উপযোগী, সেটিকে আগাম জাত নাকি বিলম্বিত জাত, সেটি আপনাদের বুঝতে হবে। আর আপনারা যদি আমার রিভিউগুলো দেখে মনে করেন যে আমার সময়ে আপনার এলাকায় আমটি হারভেস্ট হবে, তাহলে কিন্তু আপনারা অনেকেই আমাকে ভুল বুঝবেন এবং হয়তো বা দূর ভবিষ্যতে আপনাদের বাজে কমেন্টের সম্মুখীন হতে পারি। তো আশা করি আপনারা এই কাজটি কেউ করবেন না। আমি আমার এই ভিডিওগুলো কিন্তু ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে করে থাকি, দয়া করে আপনারা সময়টি বিবেচনা রাখবেন মাথায়। আর গত মৌসুমে জাত সংগ্রহের নেশায় এতই বেকুল ব্যস্ত হয়েছিলাম যে জাতগুলো এনে শুধু সংগ্রহ করেছি, কিছু কিছু জাত মাঝে মধ্যে আমি হারিয়েও ফেলেছি, তেমনই এই জাতটিও আমি হারিয়ে ফেলেছিলাম। এই জাতটিকে আমি খুঁজে পাচ্ছিলাম না, অনেক চারার ভিতরে রেখে দিয়েছিলাম। যাই হোক, আল্লাহর রহমতে গত সপ্তাহে আমি এই চারাটি খুঁজে পেয়েছি এবং জাতগুলো এনেই ট্র্যাকিং দিয়ে রাখি বিদায়, ইনশাল্লাহ পরে হলেও খুঁজে পেয়ে যাই।
হয়তো অনেক জাতের ভিতরে পড়ে থাকে, বা কিছু তৈরিকৃত চারার ভিতরে ছিল, যার ধরুন এই জাতটি আমি খুঁজে পাইনি। এখন আল্লাহ যদি চায়, জানি না সামনের মৌসুমে এই ছোট চারায় ফলন আসবে কিনা, যদি ফলন চলে আসে তাহলে আপনাদের আমটি কেটে সুন্দর করে দেখানোর চেষ্টা থাকবে। শুধু দর্শক, এই আমটি পরবর্তী রিভিউ যদি দেখানোর কোনো সুযোগ হয় সামনের মৌসুমে, তাহলে সেটি আমি দেখানোর চেষ্টা করব, এবং আমি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। শুধু দর্শক, আজ আর এই জাতটি নিয়ে বিশেষ কিছু আর বলার নেই। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই রাখতে চাই। অন্য কোনো সময়ে অন্য আরেকটি জাত নিয়ে আপনাদের সাথে কথা বলার প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।